রাজার মতোই নতুন মৌসুম শুরু করেছে বসুন্ধরা কিংস। গেল মৌসুমে জয়ের ধারাবাহিকতা এই মৌসুমে অব্যাহত রেখেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। প্রথম ম্যাচেই অপেক্ষাকৃত কম শক্তিশালী ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে 5-2 ব্যবধানের বড় জয়ে মৌসুম শুরু করে তারা। ঘরের মাঠ কিংবা প্রতিপক্ষের মাঠ, সব জায়গায় জয়ের ঝান্ডা উড়াতে পটু দলটা। সম্প্রতি স্বাধীনতা কাপের শিরোপা ঘরে তুলে ফেডারেশন কাপ ও বিপিএল এ দারুণ ছন্দে আছে তারা। বিপিএলে নিজেদের তৃতীয় ম্যাচে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে মাঠে নামবে কিংস। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের সঙ্গে ম্যাচ হওয়ায় নির্ভার তারা। ঘরের মাঠে কোনো ম্যাচ হারের রেকর্ড নেই অস্কার ব্রুজনের শিষ্যদের, সে ধারা এ ম্যাচেও ধরে রাখতে দৃঢ় প্রত্যয়ী তারা। এ ম্যাচে দলের ভরসার প্রতীক হিসেবে থাকবেন রবসন, গফুরব, তারিক কাজিরা। তবে নিষেধাজ্ঞায় দলের বাইরে থাকলেও ফেডারেশন কাপ দিয়ে মাঠে ফিরেছেন গোলরক্ষক জিকো। এ ম্যাচেও রয়েছে তার স্কোয়াডে থাকার সম্ভাবনা। চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে অতীত পরিসংখ্যানেও এগিয়ে কিংস। 2022 থেকে এখন পর্যন্ত মুখোমুখি পাঁচ দেখায় পাঁচবারই জয়ের দেখা পেয়েছে তারা, তাই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী দল। তবে চট্টগ্রাম আবাহনীও চাইবে এ ম্যাচে জিতে 3 পয়েন্ট তুলে নিতে, কেননা নতুন মৌসুমে একটি ম্যাচে মাঠে নেমে জয়ের দেখা পায়নি চট্টগ্রাম আবাহনী। এদিকে আরেক ম্যাচে রাজশাহীতে ফোর্টিজের বিপক্ষে মাঠে নামবে ঢাকা আবাহনী। চলতি মৌসুমটা খুব একটা ভালো শুরু করতে পারেনি ধানমন্ডির জায়ান্টরা। এক ম্যাচে মাঠে নেমে জয়ের দেখা পায়নি আকাশী নীল বাহিনী, প্রথম ম্যাচে ড্র করেছে তারা। তবে এ ম্যাচে ফোর্টিজের বিপক্ষে জয়ের লক্ষ্য তাদের। 1 পয়েন্ট নিয়ে টেবিলের 6-এ আছে আবাহনী, আর টেবিলের 8-এ অবস্থান ফোর্টিজের। অতীত পরিসংখ্যানে ঢের এগিয়ে ধানমন্ডির দলটা, তাই যে কোনো মূল্যে জয়ের লক্ষ্য তাদের। ময়মনসিংহে শেখ জামালের মুখোমুখি হবে বাংলাদেশ পুলিশ। পুলিশের বিপক্ষে মাঠে নামার আগে আত্মবিশ্বাসে কিছুটা ঘাটতি আছে শেখ জামালের, কেননা বিপিএলে নিজেদের প্রথম ম্যাচেই হার সঙ্গী করে মাঠ ছাড়তে হয়েছে তাদের। এ ম্যাচ জিতে এবার পূর্ণ 3 পয়েন্ট তুলে নেয়ার লক্ষ্য শেখ জামালের, তবে পুলিশও চাইবে জয়ের ধারা ধরে রাখতে। তাজিন খন্দকার, সময় সংবাদ।